গুড মর্নিং এভরিওয়ান, আমি শ্রবণী। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি লাইফস্টাইল ব্লগ চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো শনিবার, আজকে মেঘার গানের ক্লাস আছে, আর সকালবেলা থেকে আজকে একটু একটু মেঘলা ওয়েদার, যেটা খুব ভালো। মেঘলা ওয়েদার হলে না ভালো লাগে, কারণ এতটাই গরম পড়েছে দুদিন যে একটু মেঘলা মেঘলা ওয়েদার বেশ ভালো লাগে। বৃষ্টি হলে তো আরও ভালো হবে, আরও সব কিছু ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে। তো আজকে তো হেল্পিং হ্যান্ড আসবে না, সকাল থেকে উঠে দেখেই মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। এখনও ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা বাকি আছে, বাকি পোছা টোছা হয়ে গেছে। আর রান্না তো আজকে একদম ইজি রান্না, কারণ সুদীপ তোর একটু পেটের প্রবলেম হয়েছে, তো ওই জন্যে আজকে শিঙ্গি মাছ নিয়ে এসেছে, শিঙ্গি মাছের ঝোল করবো। আর কাটাপোনা মাছ নিয়ে এসেছে, কাটাপোনা মাছ পরশু দিন এনেছিল, অল্প করে আছে, ওটা ঝাল করে নেবো। তো আজকে একটা স্পেশাল দিন আমাদের লাইফের, স্পেশাল দিনটা পরে বলবো, কারণ স্পেশাল দিনটা যার সাথে তার একদমই মনে নেই আছে স্পেশাল দিনটা। সেই জন্যে সকাল থেকে একটু মনটাও খারাপ যে ও ভুলে গেল আজকের দিনে এই স্পেশাল দিনটা। তো স্পেশাল দিনটা কি যদি ওর মনে পড়ে তাহলে তোমাদেরকে বলবো, আর যদি না মনে পড়ে তাহলে দিনের শেষে গিয়ে তোমাদেরকে বলবো যে আজকের দিনটা কী স্পেশাল। তো চলো যাই, কাজবাজ স্টার্ট করি, তোমার সাথে থেকো, স্কিপ না করে পুরোটা ভিডিও দেখো। জানি না ভিডিওটা আজকে কী হতে চলেছে, কী আসছে সারাদিনের ভিডিওতে। আজকে সকাল সকালই রান্না করে নিয়েছি, কারণ সুদীপ তো খেয়ে বেরোলো, তারা ছিল, আর বললাম ওর একটু প্রবলেম হচ্ছে পেটের, তার জন্য শিঙ্গি মাছ নিয়েছিল। শিঙ্গি মাছ আর কাটাপোনা মাছ মিলিয়ে ঝোল করলাম ওদের তিনজনের, আর আমার আর মেঘার মাছটা এখানে ঝাল করে নিয়েছি, কারণ মেঘা ঝোল খেতে চায় না। আর এবার চলে এসেছি ঘর গোছাতে, রান্নাটা করেই ঘরদোর গোছাই, কারণ ঘরদোর গোছাতে ঝাঁট দিতে পুষতে অনেকটাই সময় লাগে, রান্না দেরি হয়ে যায়, ওই জন্য আগে রান্না করে তারপর ঘর গোছাই। তো আজকে আমাদের দিনে একটা স্পেশাল ডে, তোমাদের বলছিলামই, আজকে আসলে হলো আমাদের 12তম বিবাহবার্ষিকী, যেটা সুদীপ্তে একদমই ভুলে গেছে, তার জন্যে মনটাও ভীষণ খারাপ। মানে এতগুলো বছর একসাথে কাটানোর পরে ও দিনটা ভুলে গেল, সারাদিন এটাই ভাবছিলাম যতক্ষণ না স্কুল থেকে এসেছে। তো নিজেকে কাজের মধ্যেই ডুবিয়ে রাখছি তার জন্যে, কারণ মনটা খারাপ। মেয়েরা দেখবে এই স্পেশাল দিনগুলো একটুখানি বিশেষভাবে সেলিব্রেট করতে ভালো, সেলিব্রেট না, জাস্ট একটুখানি মনে রাখুক কেউ, কারণ মেয়েরা তো একটুখানি কী বলবো ভীষণ ইমোশনাল হয়, তো আমার ক্ষেত্রেও তাই। তো বিছানার চাদর টাদর গুছানো, ঘর ঝাড় দেওয়া, এই নিয়েই আজকে দিনটা আমি কাটাচ্ছিলাম, যাতে ভুলে থাকতে পারি জিনিসটা। মাথার মধ্যে সারাক্ষণই ঘুরছিল যে এতগুলো বছর পরে কি আমার এই পাওনা হলো যে সুদীপ তো ভুলে গেল, কই আমি তো ভুলিনি, যদিও আমারও ভুল, আমিও সকালবেলা উঠে ওকে একবারও উইশ করিনি। আমি ওর তরফ থেকে উইশটা চাইছিলাম, কিন্তু ও যেহেতু করিনি আমিও আর ওকে করিনি। মানে মান অভিমানের জন্যই হয়তো অনেক কিছু আমরা ভুল বুঝি, এটাই হয় আমাদের জীবনে। তো সকাল থেকে বললাম মনটা ভীষণ খারাপ ছিল, ভাবছিলাম সুদীপ তো হয়তো আমাদের অ্যানিভার্সারিটা ভুলে গেছে, বাট না ভুলিনি, ওর মনে ছিল, বাট ওর শরীরটা খারাপ বলে সকালবেলা একটুখানি ও একটু মিস মাইন্ড হয়ে গেছিলো আর কি। তো তারপরে এসে স্কুল থেকে এসে আমার জন্য গোলাপ ফুল আর চকলেট নিয়েছিল, আমি বলছি ভুলে গেছিলে হঠাৎ, ও বলছে যে ভুলিনি, ওর সব মনে আছে, ও রেস্টুরেন্টে বুক করে এসছে রাতের ডিনারের জন্য। তারপর জানি না কোনটা সত্যি কোনটা মিথ্যা। আর এখানে একটা হার পরেছি, দেখো বৌদি সেই দিয়েছিল ওই হারটা, পুরো যেহেতু কাজ বসানো চকচক করছে, ওই জন্য মেঘা গায়ে মেঘা দাঁড়িয়ে গোলাপ ফুলটা নিয়ে রয়েছে। মেঘা বলছে মা মাথায় লাগা গোলাপ ফুল, গরম পড়েছে না, এটা নিয়ে নি কেন? তো এই যে মেঘা, এই মেঘাও রেডি হয়ে গেছে, আজকে আমার মেঘা রয়েছে গানের ক্লাস, ওকে গানের ক্লাস তাড়াতাড়ি বেরোচ্ছি, একটুখানি আমরা লেকে খানিকক্ষণ বসবো, এখন তো লেক 8টা পর্যন্ত আরও সুবিধে। মেঘা যে মা লাল শাড়ি পরেছে, এটা মাথায় লাগো, যা রেখে দেখ না পাগলি পাগলি মনে হবে, বেশি বেশি সাজ মনে হবে, বিয়েবাড়ি যাচ্ছি নাকি আমি? তো তোর গানের স্কুলের সব স্টুডেন্টরা হাসবে দেখে মায়েরা। তো এখন যাব তাড়াতাড়ি, একটু বেরোচ্ছি, এখন বাজে 4:45, মেঘা তো 5:30 থেকে গানের ক্লাস, তো এখন বেরোচ্ছি, তারপর একটু লেখে বসে মেঘাকে আবার গানের স্কুল দিয়ে বসবো, তারপর ডিনার করে বাড়ি ফিরবো। তো চলো এখন ঝটপট বেরোনো যাক, ফোনটা একটু খুশি খুশি হয়ে গেলো আর কি। তো অনেক কিছু ভাবছিলাম, অনেক কিছু মাথার মধ্যে ঘুরছিল, অনেক কিছু যে তো ভুলে গেলো দিনটা, একটা স্পেশাল দিন। তো ফাইনালি বেরোনো হচ্ছে, রেডি হয়ে গেছি, তো বের করেছিলাম জিন্স পরবো বলে, মাথা গরম হয়ে গেছিলো, তারপরে শাড়ি পরলো, শুনতে বললো না শাড়ি পরো, তো শাড়ি পরলাম, এই রেড কালারের একটা মঙ্গলগিরি কটন ছিল, এটা অনেক পুরনো শাড়ি, জানো না মেঘা যখন কনসিভ করেছিলাম, মেঘা যখন পেটেছিল তখন আমার সাদে এই শাড়িটা কিনেছিলাম, ভীষণ হালকা পাতলা ভালো। ব্লাউজটা বানাইনি, যেহেতু রেড রেড পুরোটা হয়ে যায়, ব্লাউজ বানাইনি, তো এই কন্ট্রাস্ট ব্লাউজ দিয়েই পরলাম, আর এই হারটা কানের দুলটা পরেছি। তো এখন চলো ঝটপট করে বেরাই, শেয়ার করবো কী করছি সারাদিন। তো বাড়ির থেকে বেরিয়ে আমাদের বাড়ির থেকে একটা স্টপেজ পরে এই কালী মন্দির আছে, অনেকবারই দেখেছো ওখানে পুজো দিতে এসেছি। তো আজকেও এখানে চলে এলাম, দুজন মিলে একটু ঠাকুরের দর্শন করব, করে তারপর যাব লেকে। সব বাচ্চাদের ক্যারাটে খেলে শনি রবিবার করে,
একদম ভেবো না যে আমি ভুলে গেছি, একদম ভুলে শর্টস বানাতে বানাতে যাচ্ছিল, আবার ওটা যদি ক্যাপচার করে তো ব্যাস কপিরাইট দিয়ে দেবে। আর এই যে মেঘা রানী সাজুগুজু করে রেডি, এখন যাব গানের স্কুলে ওর। আর এই যে স্বামী রূপী আসামি, যে আজকে আমাদের 12তম বিবাহবার্ষিকী ভুলে গেছে, আসলে পুরনো তো পুরনো বিবাহবার্ষিকী ভুলে গেছে, একদমই ওর মনে ছিল না আজকে। আমি একদমই ভুলে যাই, তাড়াতাড়ি স্কুল থেকে আসলাম, স্কুল থেকে আসার সময় চকলেট আনলাম, গোলাপ আনলাম, ঢপের চপ। তুমি সিআইটি ক্যাফেতে খেতে ভালোবাসো বলে আগে গেলাম, যার শনিবার ভিড় হবে বলে এলাম, একটা টেবিল বুক করে এলাম। কি জানি আমার তো বিশ্বাস হয় না, জানি না বিবাহবার্ষিকী স্পেশাল, আমি কেন ভুলে যাবো কেন। ওই স্কুল থেকে এসে বলছে, আমার তো মনে হয় ভুলে গেছিলো দিব্যি স্কুল থেকে আসার সময় ফুল টুল নিয়ে এসছে, ওই জানে কি ব্যাপার আমি জানি না, বাট আমার তো বিশ্বাস হয় না। যাই হোক বিশ্বাস করলাম, বিশ্বাস না করলে তো নিজের মনেই দুঃখ হবে, সকাল থেকে আমার ভীষণ দুঃখ হচ্ছিলো সেই জন্যে। আজকে এতটাই গরম, একদম মানে হাওয়া নেই, কিছু নেই, দম বন্ধ হয়ে আসছে, মনে হয় পাখা দিয়ে হাওয়া খাচ্ছি, প্রচণ্ড গরম। ঘুমোট হয়ে, যেহেতু কাল বৈশাখী হবে না সেই জন্য একটা ঘুমোট ভাব হয়ে রয়েছে। কাল বৈশাখীর আগে বলে না যে ঝড়ের আগে সব কিছু ঘুম মেরে যায়, সেই অবস্থা। আমি ওই যে ফ্যান নিয়ে এসেছি, সুদীপ্ত একটা ফ্যান নিয়ে হাওয়া খাচ্ছে বসে বসে দুজন মিলে। চলে এসেছি আমাদের পছন্দের রেস্টুরেন্ট সিআইটি ক্যাফে। এই যে মেঘা রানী, মেঘার গান শেষ হলো, তারপরে চলে এলাম। আর লেকে যাইনি, কারণ প্রচণ্ড গরম লেকে, একদম হাওয়া নেই, খুব কষ্ট হচ্ছিলো, তো ওই জন্য মনে হয় দরকার নেই, একেবারে চলেই আসি এখানে। আর ডিনার টাইম হয়ে গেছে, এখন বাজে 7:45। তো অর্ডার দিতে একটু টাইম তো লাগে, আর শনি রবিবার বললাম ভীষণ ভিড় হয়, একটু টাইম লাগে, তো নিচেই বসেছি আজকাল, উপরে জায়গা পাইনি। খাবার আসেনি, মেঘা খাবারের অপেক্ষায়, দেখো কিরকম নাটক করছে, দেখেছো খিদে পেয়ে গেছে, বলে কিরমভাবে খেতে হবে দেখাচ্ছে আমাকে, আমাকে শেখাচ্ছে আর কি, বলছে দেখো এইভাবে খেতে হবে চামচ আর কাঁটা দিয়ে। হ্যাঁ সেই, আমরা তো আর জানি না, তুই দেখাবি তারপর জানবো, ওরকম করিস না, রাখ রাখ। আর এদিকে আর একজন পেট খারাপের রুগী, আজকে ওই জন্য কম মেনু অর্ডার দিয়েছি, সেরকম কিছুই দিইনি। এমনিতেও আমাদের এখানে এলে পছন্দের মেনু তো একটাই, ফ্রাইড রাইস তার সাথে ফিশ ইন লেমন কোরিয়েন্ডার সস আর হট গার্লিক চিকেন, এটা ছাড়া কিছু আর সেটাই। কিন্তু আজকে শুধুই ফিশ অর্ডার দিয়েছি, কারণ সুদীপ তো শুধু রাইস খাবে বলেছে, শুধু রাইস খাবে, একদম শুধু না, আসতেই পারতে কি দাও। তো এই যে মিক্সড ফ্রাইড রাইস দেখতে পাচ্ছ, কতটা এর মধ্যে চিংড়ি মাছ চিকেন রয়েছে, সিআইটি ক্যাফের খাবার তো সত্যিই দারুণ। আর এই যে ফিশটা, ফিশটাও খুবই ভালো, এখানের যে ফিশটা আছে না পুরোপুরি একদম পিওর ভেটকি ইউজ করে, দেখছো পুরো সাদা, মানে কোনো রকম গন্ধ কিছু নেই, ভীষণ ভালো। ফ্রাইড রাইসের সাথে না এই যে সসটা দেয়, এটা সস নয়, এটা মানে ভিনিগার আর অল্প সোয়া সসের মধ্যে লঙ্কাগুলো ভিজানো থাকে, এটা দিয়ে ভীষণ ভালো লাগে। আর এর সাথে এক্সট্রা এখানে চিলি গার্লিক সস আছে, তারপর এখানে সোয়া সস আছে, যে কোনো যদি স্টার্টার আইটেম নাও সেগুলো দিয়ে খাওয়ার জন্য আর কি। তো এখানে কথা বলছিলাম, বাট দেখলাম সাউন্ডটা ভালো করে আসেনি, কারণ এখানটা এতটাই চুপচাপ, শুধুমাত্র কাটলারিজের সাউন্ডই হচ্ছে লোকে খাওয়ার, বাকি কোনো সাউন্ডই নেই। তো কথা বলে বেশি জোরে কথা বলতেও না কিরকম একটা হেজিটেশন ফিল হয় যেন, তো সেটাই আর কি সুদীপ্তকেও বলছিলাম যে এখানের খাবারটা সত্যি এতই ভালো। আমি তো যতবারই আসি তোমাদের বলি, ভীষণ ভালো লাগে এখানে এলে। আর আমি এখানে সমস্ত ডিশ ট্রাই করেছি, বাট আমাদের তো এই তিনটে ডিশই ফেভারিট, আর সবসময় এটাই অর্ডার করি। তো আজকে গার্লিক চিকেনটা অর্ডার করলাম না, যেহেতু সুদীপ্ত খাবে না, এবার আমি অতিরিক্ত না, মানে আমরা কেউই অতিরিক্ত বেশি পরিমাণ খেতে পারি না, মানে খেতে ভালোবাসি তবে অল্প কোয়ান্টিটি, এবার ও যদি না খায় আমার একার পক্ষে খাওয়া সম্ভব নয়, তো ওই জন্য ভাবলাম স্কিপ করি, সব আশা তো হয়ই মোটামুটি, পরে অন্য কখনো খাওয়া যাবে। আমার চিলি চিকেনের থেকে গার্লিক চিকেনটা এখানের বেশি ভালো লাগে, তোমরা যদি কখনো আসো সিআইটি ক্যাফেতে এটা ট্রাই করো। আর অথেন্টিক চাইনিজ, মানে যতই তুমি খাও কোনো রকম ধরো যে একটা
বদহজম বা কিছু কিছুই হয় না। আর পাশে দেখো পরিষ্কার করছে, মানে সারাক্ষণই পরিষ্কার করতে থাকে, সবসময় একদম নিট অ্যান্ড ক্লিন। তো ওপরে আজকে আমরা জায়গা পাইনি, আর ওপরটা না বড্ড ঠান্ডা, যেহেতু একটুখানি ডাউন ডাউন সিলিংগুলো বড্ড বেশি ঠান্ডা, ওই জন্য আমরা নিচে জায়গা পেলাম, নিচেই বসে পড়েছি, নিচে ঠান্ডাটা কম। আর রেস্টুরেন্টের লোকগুলো সবাই মোটামুটি চেনাশোনা হয়ে গেছে, ওই জন্য ঢুকেই সুদীপ্তর সাথে কথা বলছিল। উনি আর কি বাঁকুড়ায় থাকে, তাই বলছিল যে বাঁকুড়িয়া পুরুলিয়ায় এখন ভর্তি আর কি পলাশ ফুল চারিদিকে, সেই কথাই বলছিল। তো আমাদের যেহেতু নাম লেখানো ছিল বলে আমরা ঢুকেই সিট পেয়ে গেছি। সুদীপ্ত একদিকে ভালোই করেছে, নামটা লিখিয়ে গেছে, না হলে আর কি জায়গা পেতাম না, কারণ শনি রবিবার প্রচণ্ড ভিড় থাকে, রীতিমতো বাইরে লাইন দিয়ে দাঁড়াতে হয়। তো আমাদেরও দু তিন মিনিট দাঁড়াতে হয়েছিল, তারপরে জায়গা পেয়ে গেছি। তো খেতে খেতে একটু মনে হলো যে ফ্রেশ লাইম সোডা অর্ডার দিই, তার জন্য দেখো এখানে ফ্রেশ লাইম সোডা অর্ডার দিয়ে নিয়েছি। ফিশটা জাস্ট দেখ কতটা ফ্রেশ, ভেতরটা দেখছো পুরো সাদা একদম, মানে পিওর ভেটকি। ভেতরটা যত সাদা হবে আর যত জুসি হবে তত ভালো। তো বাড়ি চলে এসেছি, ভীষণ টায়ার্ড, অলরেডি বাজে 10টা। তো ভীষণ টায়ার্ড হয়েছি, সারাদিন এত ঘোরা, সকালবেলা এত কাজ, বিছানা চাদর ফাদর পাল্টেছি, ভীষণ স্ট্রেস গেছে, তো শরীর ভীষণ টায়ার্ড হয়ে গেছে, মানে কী বলতো। আর শাড়ি পরে গেছি, বিশেষ করে হাওয়া টাওয়া থাকলে না দেখবে একটা ফ্রেশনেস থাকে, মানে যতই তুমি ঘোরো বেড়াও কষ্টটা হয় না। যেহেতু হাওয়া ছিল না, প্রচণ্ড ঘেমেছি, আমার যেন নাক পুরো বন্ধ হয়ে গেছে, আর আমার তো এরকমই হয় ঘাম হলে ঘাম বসে যায়, এত ঘেমেছি পুরো ঘেমে চান করে যাচ্ছিলাম এরকম অবস্থা। তো ভীষণ টায়ার্ড লাগছে, এখন শোয়ার পালা। তো চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম, তোমাদের কিরম লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা এখনও সাবস্ক্রাইব করোনি, আর নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য। তো টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে।